এ প্রণয় ভালোবাসার, আস্থা হয়ে পাশে থাকার, যুগ যুগ সুখ দুঃখ ভাগাভাগি করার, তাই জীবনের নিয়মেই স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক। তবে সাইদা রায়ানের ভালোবাসার গল্প কিছুটা ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্যাটিং অ্যাপসে প্রথম পরিচয়, আস্তে আস্তে বাড়ে ঘনিষ্ঠতা, নিয়মিত ভিডিও কলে কথা বলতে বলতে সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। প্রেমিকার সাক্ষাৎ পেতে আমেরিকা থেকে রায়ান ছুটে আসেন গাজীপুরে। পারিবারিকভাবে শহরের বোগরা মধ্যপাড়া এলাকায় মোশারফ হোসেন মাস্টারের 26 বছরের নাতনি সাইদা ইসলামকে বিয়ে করেন। প্রেমের টানে গাজীপুরে ছুটে আসা মার্কিন নাগরিককে দেখতে গত কয়েকদিন ধরে ভিড় করছেন মানুষ। নাতনি পছন্দ করছে, আমরা কুটমেস করাইয়া মুন্সিকে বিয়ে করে দিচ্ছি। তো আমরা চাই যে তাদের জীবনটা খুব সুখী সম্পন্ন জীবন হোক এবং দাম্পত্য জীবনটা যেন ভালোভাবে কাটে। উনি খ্রিস্টান ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করছে, তো বিয়ে শাদী ওনাদের হয়েছে, তো আমরা সবাই আনন্দিত। ভালোবাসা পেতে যিনি দেশ ধর্ম ত্যাগ করতে পারেন তার মতো ভালো মানুষ হয় না বলে জানান সাইদা। 2021 ভিসা না পেয়ে এখন আর কি সে আসে প্রথমবার। দেখতে আসার পর আমার পরিবার তাকে পছন্দ করে আর এই তো এইভাবেই বিয়ে হয়। বাংলাদেশ সুন্দর, মানুষ খুব সহজ সরল, যে কারণে স্ত্রীকে দেশে নিয়ে যাবেন বলে জানান কফম্যান। They've been very accepting of me, took me into their home, let me stay here for my trip, made sure that I've been very comfortable, been giving me everything that I need to be as comfortable as possible during my stay here. মে মাসের 29 তারিখ বাংলাদেশে আসেন মার্কিন এই নাগরিক। পরে পারিবারিকভাবে 10 লক্ষ টাকা কাবিন দিয়ে 1 জুন তাদের বিয়ে হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।